নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ একটি খাবার ভিডিও। খাবার মানে হচ্ছে আমাদের এখানে যে শীতলা মা পুজো ছিল, শীতলা মায়ের পুজোর ভোগ প্রসাদ। এটি দিনের বেলা শীতলা মায়ের পুজো হয়ে গেছে, এখন হচ্ছে রাত্রিবেলা এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। তা ভোগে প্রচুর রকম আইটেম ছিল, আর এবছর না প্রত্যেক বছরই ওনারা খুব সুন্দরভাবে এই পুজোটা অনুষ্ঠিত হয় ওনাদের এখানে। তা পুজোটা বাড়িতেই হয়, আর যেহেতু লজটা পাশেই তাই খাওয়া দাওয়াটা লজের মধ্যেই করা হয়। আর এই তো প্রথমেই দিয়ে দিয়েছে এখন পোলাও, আর এইদিকে ছিল পনির, চানা পনির। তা পোলাওটা দারুণ খেতে হয়েছিল, মানে এক কথায় অসাধারণ। আর যেহেতু ঠাকুরের প্রসাদ, তার স্বাদ সত্যি একদম দ্বিগুণ হয়ে যায় যে কোনো স্বাদের, যে কোনো খাবারের থেকে। ব্যাস আমি একদম পুরো সাফ করেই খেয়ে নিয়েছি। আমি খাবার খুব একটা নষ্ট করি না কোথাও গিয়েই, আর কোনো জায়গাতেই করি না, সে বাড়িই হোক বা অন্য কোথাও। আর তারপর পোলাও খাওয়ার পর আমাদের দিয়ে গেল খিচুড়ি। তবে যা গরম ছিল, মানে একেই গরম, তার উপর খিচুড়িটাও প্রচণ্ড গরম ছিল, তাই একটু খেতে অসুবিধা হচ্ছিল আর কি। তবে খিচুড়ির স্বাদ অসাধারণ ছিল, অসাধারণ বলতে ঠাকুরের প্রসাদ আগেই বললাম, আর ভোগের খিচুড়ির স্বাদ সত্যিই অসাধারণ। মানে ভোগের খিচুড়ি খেতে দারুণ লাগে, সে যে কোনো পুজোরই হোক। আমি যে কোনো পুজোতেই, যেমন অষ্টমীতে, অষ্টমীতে মা দুর্গার যে ভোগ প্রসাদ হয় তার স্বাদ অসাধারণ। আমাদের এখানে যে খেপি মায়ের পুজো হয়, তা খেপি মায়ের পুজোর ভোগ একবার খেলে মনে হয় যেন বারবার খায়। কিন্তু কি ভোগের প্রসাদের খিচুড়ির, মানে অল্পতেই পেট ভরে যায়, মানে ওটার জন্য বেশি খাওয়ার মতন কোনো রকম পেটে জায়গা থাকে না, অল্পতেই মনে হয় পেট ভরে। তারপর সারাদিন উপোস করে থাকা হয়, তো তাই অল্পই খাওয়া হয় আর কি, বেশি খেতে পারা যায় না। তবে খিচুড়িটা সত্যিই খুব ভালো হয়েছিল, খিচুড়িটা খেতে ভালোই লাগছিল, তাই আরেকবার নিয়েছিলাম অল্প একটু। তবে খুবই টাইট খিচুড়ি, তো তাই খুব বেশি যে খাওয়া খেয়েছি সেটা না, সবটাই অল্প অল্পই খাওয়া হয়েছিল। দেখে মনে হচ্ছে যেন অনেকটা করেই খেয়েছি, কিন্তু খুব বেশি করে খিচুড়িটা উঠছিল না হাতায় আর কি, যেহেতু একদম টাইট ছিল বলে। তা সত্যি করে খিচুড়িটা খুবই ভালো হয়েছিল, কিন্তু গরমের জন্য সবারই একটু অস্বস্তি করছিল বই কি। খিচুড়ির পর এখন দিয়ে গেল আমের চাটনি। এখন আমের সিজন, তাই কাঁচা আমের চাটনি আর পাঁপড়, আর আমার চাটনির সাথে পাঁপড় খেতে তো দারুণ লাগে, সব জায়গাতে ওইভাবেই খাই। তা এখানেও পাঁপড় পড়েছিল, তাই চাটনির সাথে পাঁপড় খাবো বলে চাটনিটা সবসময় রেখেই দিই আলাদা করে। আর তারপর আমাকে আবার দুটো পাঁপড় দিয়ে গেছে একটা ছেড়ে, মানে ভাঙা ভাঙায় আর কি। ব্যাস এবার এরপর ছিল হচ্ছে পায়েস। তা পায়েসটা একদম দারুণ, মানে পুরো ক্ষীরের মতো, কালারটা দেখে বুঝতেই পারছো পায়েসটা দুর্দান্ত হয়েছিল। ভোগের খিচুড়ি আর পায়েস মানে অসাধারণ। আর শেষ পাতে ছিল বোঁদে। তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, আর খাওয়াটা আজকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ পিছনে অনেকজনই লাইনে আছেন, কারণ খুবই ভিড় হয়েছিল। তাই সব কিছু বেশি সময় ধরে খাওয়ার মতো টাইম আর কি ছিল না কারোর হাতেই। তাই যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তা অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে দেবেন, আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রান্নাটা সকাল সকাল করতে চাইছি।